তোমাকে আমি বরুণের কথা বললাম, ওকে নিয়ে কিছু ভাবলে? সঞ্জিত, আমি তোকে আগেও বলেছি আবার বলছি, যেটা সম্ভব নয় সেটা কোনোদিনও সম্ভব হতে পারে না। আরে কোথায় তাকাচ্ছ তুমি? হ্যাঁ এইদিকে তাকাও। এখানে দাঁড়াবে কিন্তু, যাবে না, মুখুনি আসছি। হ্যাঁ আইসি, এসো। অনি, শোনো শোনো শোনো, চলো আমার সাথে চলো। কি চলো না বলছি, এখানে দাঁড়াও, আমার আর রঘুজির একটা সুন্দর দেখে ফটো তুলে দাও। আরে দাঁড়াও রুবিদি, আগে আমি আমার বউর ছবিটা তুলে নিই। বুঝতেই তো পারছো এরকম একটা প্রকৃতিতে ওকে দেখতে না আরো সুন্দর লাগছে। সো সরি রুবিদি, তোমার চান্স পড়ে, ঠিক আছে, টাটা। আরে কি হলো, ওখানে মুড আপ করে দাঁড়িয়ে আছো কেন? এসো। আমি বলছিলাম যে কত দূর যাব গো আমরা আজকে, খুব মজা হবে না ওখানে? আইদি ভাই, আমি জানি তোর মুড অফ। বরুণদাকে নিয়ে ভাবছিস তো? ছোট আন্টিও বরুণদাকে নিয়ে ভাবে, ছোট আন্টির সমস্ত প্রবলেম আমি সলভ করব। তারপর ছোট আন্টিও আর আপসেট থাকবে না, আর আমার এই মিষ্টি দি ভাইটাও আর আপসেট থাকবে না। মেঘলা, হ্যাঁ না, ততক্ষণ তুই এটা ধরলো। দাঁড়া ও বিনয় দা, দেখেছ বিনয় দা? আস্তে বিনয় দা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। বলছি এখান থেকে কুসুমপুর কতক্ষণ লাগবে গো যেতে? কাছেই, খুব একটা দূরে না, তবে গ্রামের রাস্তা তো বুঝতেই পারছো, বর্ষায় তো একদম হাল পুরো বেহাল। ভ্যানে মোটামুটি ধরো না ঘন্টাখানেক লেগে যাবে, ঘন্টাখানেক লাগবে। এক ঘন্টা? আরে যেতে যেতে তো আমার সন্ধ্যা হয়ে যাবে। আরে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চলো, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা বেরোই। झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दे का हाल जरा। सवार लूं सवार लूं सवार लूं है सवार लूं। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियां जो भवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा। सवार लूं है सवार लूं सवार लूं है सवार लूं। তোমরা কেউ দেখেছো সেই বাড়িটাতে ভূত আছে কিনা? না গো, সে সৌভাগ্য আমার নেই,
আসলে ইচ্ছেও আমার হয়নি। কেন? হ্যাঁ, তবে যারা যারা ভূত দেখেছে তারা তারা ভূত দেখার পর না বোবা হয়ে গেছে। কেন? মানে ভূতকে কিরকম দেখতে সেটা তারা বলতে পারেনি, ভয়টাই পেয়ে গেছে নিশ্চয়ই সেই কারণে। এই 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 চুপ করো তো, রাত্রিবেলা ভয়তে আমার ঘুম আসলে হয়। ওর বাবা গো, তার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেন ফিরতে পারি। তুই চুপ করো তো রবিদি, কি বলে আছো তখন থেকে? একটা ইন্টারেস্টিং জায়গায় ভূতই যদি না দেখতে পেলাম তাহলে কি হলো বলো তো? মানে আমি যে আজকে ওই ওনার সাথে মানে ভূতের সঙ্গে না দেখা করে ফিরছি না? হ্যাঁ সুদাদি, এখানে সব ঠিক আছে। অঞ্জলিরা কখন বেরোলো? আরে বাবা, দিদিরা তো সে কোন ঘরে বেরিয়ে গেছে দেখো, এতক্ষণে হয়তো পৌঁছে গেছে। আর বাচ্চাগুলো খুব খুশিতে আছে জানো তো, সবাই দল বেঁধে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। নানা বৌঠান, এদিক ওদিক নয়, সবাই মিলে একসাথে ভ্যানে চেপে কুসুমপুর গেছে। হ্যালো বানি, হ্যালো হ্যালো পাদুর বাবু, ওদের ওখানে পৌঁছাতে দেওয়া যাবে না, কিছুতেই যাবে না। কিন্তু আপনি তো অস্থির হয়ে উঠেছেন কেন? আমি তো বুঝতেই পারছি না। অগ্নি, অগ্নিকে একটা ফোন করি। অগ্নি অগ্নি ফোন তোল, অগ্নি ফোন তোল। অনি অনি কি কি যেন নাম্বারটা, অনি নাম্বারটা আমার মন কিন্তু তা মানছে না। আর কোন উপায় নেই বাদুর বাবু, ওদেরকে ফিরিয়ে আনতেই হবে, আমাকে যেতেই হবে। আপনি এক্ষুনি একটা ব্যবস্থা করুন বাদুর বাবু, আপনি এক্ষুনি একটা ব্যবস্থা করুন। আপনি তো শান্ত হন, আপনি শান্ত হন, আমি বরং আপনার সঙ্গে যাই। না না, আমাকে একা যেতে হবে, ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে, ওদেরকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। আপনি এক্ষুনি একটা ব্যবস্থা করুন, এক্ষুনি গাড়ির ব্যবস্থা করুন বাদুর বাবু, এক্ষুনি গাড়ির ব্যবস্থা করুন। এই গ্রাম ছাড়া এই রাঙা মাটির পর, রাঙা মাটির পর মন বলায় রে। যারা তোমাকে ভয় দেখাচ্ছে তাদের বলো যে ওদের নিজেদের মধ্যেই এতগুলো ভূত আছে, উল্টে ভূতই এসে ভয় পেয়ে যাবে ওদের দেখে। ব্যাপারটা কি, শাশুড়ি আর বড় বউ ইশারায় কি এত কথা বলছে? আর উনি বা পাঁজি পুঁথি দেখে কার সর্বনাশ করার প্ল্যান করছেন? না, ব্যাপারটা এবার একটু দেখতে হচ্ছে। বাপ বেটিতে মিলে চিৎকার করে আমার পুজোর একবারে সাড়ে সর্বনাশ করে দিল।
দেখি দেখি আমি তোমার পূজোর সর্বনাশ করলাম তুই বলছি ও কি মন দিয়ে পুজো করছিল আচ্ছা তুমি যদি মন দিয়েই পুজো করবে তাহলে তোমার মনটা এদিকে কি করে এলো কেন তুমি বারবার ঘাড় ঘুরিয়ে মূর্তিকে তুমি কি করছিলে তাহলে না তুই তাহলে বল এই যদি পাঁচ যদি মন দিয়ে দেখতো তাহলে আমি যে ঘাড় ঘুরিয়ে দেখছো দেখলো কি প্রথম দিনটা বেশি ভালো প্রথম দিনটা রোববার কারো আস্তে আস্তে কোন অসুবিধা হবে না সবাই চলে আসতে পারবে কি তাহলে তো প্রথম দিনটা করাই ভালো আর শুভ কাজে দেরি করে লাভ না বাবা দিন ঠিক হওয়া মাত্র সবাই একেবারে খুব গতগত হয়ে উঠল কিসের দিন ঠিক হলো নিশ্চয়ই আমার বিরুদ্ধে সবাই মিলে কোনো খিচুড়ি পাকাচ্ছে এদিকে আরে আরে ওদিকে না এদিকে এসো ঘুটঘুটে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো যাই হোক এখন যাই নাকি আমরা তুমি যদি এখন ফেরত যেতে চাও ফাঁকা ভূতওয়ালা রাস্তা তোমার একা একা ফিরতে হবে তারপর কি হবে আমরা তো যাবো না এবার বলো যাবে না থাকবে কি করবে বলো আমরা তো আর তোমার জন্য মরে যেতে পারি না তাই হাঁটতে হবে আর হাঁটলে তোমার পায়ে কাদা লাগবেই তার থেকে ভাই তুমি জুতোটা হাতে নিয়ে নাও দিয়ে হাঁটো আর বেশি কথা বলো না চুপচাপ চলো এই চলো তো তুমি একটু কম কথা বলো মেঘলা সব কিছু আজকে তোমার জন্যই ঘটেছে আরে কিন্তু ভূতের ভয়তে মরে যাচ্ছি তারপরে নাচতে নাচতে গিয়ে বসে পড়লো ওই ফ্যান রিকশার উপরে কি না ভূত দেখবে রুবিদা আমি একটা কথা বলি তুমি পাচ্ছ তো একটা রেমেডি দিচ্ছি না মনে মনে রাম নাম জপ করো হ্যাঁ একদম ভয় কেটে যাবে রাম নাম জপ করো নাহলে কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো হ্যাঁ ফলো মি এবারে পূজাটা কিন্তু মেঘলা একাই একদম জমিয়ে রেখে দিয়েছিল কিন্তু দাদা আমি একটা ব্যাপার ভাবছি বুঝলাম যে বৌদি আবার ওখানে মেঘলাকে শাসন করেনি তো করেনি মানে করেছে সারাক্ষণ তো ওইটাই করছিল তাহলে আমার একটা ব্যাপার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে বৌদির এই যে টায়ার্ডনেস এটা মনে হয় ওই মেঘলার কারণে অঞ্জলি না খেয়ে ঘুমিয়ে পড়লো জাগাস নি খুব ভালো ঘুমিয়ে আছে চারজন বুড়ো বুড়ি ঠিক আছে তোরা খা আমি বসছি আগে কে বলো আঙ্কেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই তারপর তুলে ধর না সুবিধা হবে ছোট আঙ্কেল যাই বল ছোটগুলো বাড়িতে নেই
বাড়িটা কিরকম যেন ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি সারাদিন বাচ্চাগুলো যেন বাড়িটাকে একদম মাতিয়ে রাখে। যা বলেছো দাদা, ওরা দুষ্টুমি করলে আমরা বকি, কিন্তু আজ ওদের দুষ্টুমিটাকেই খুব মিস করছি। মা কি বলতেন জানিস? বলতেন যে মানুষজন ছাড়া সংসারের তো কোনো মানেই হয় না। একেবারে খাঁটি কথা জানিস তো, মানুষই তো সংসারের লক্ষ্মী আসলে না। বুঝলে, এত বড় বাড়ি, এই বাচ্চাগুলো যে বাড়িটার প্রাণ সেটা আজকে বোঝা যাচ্ছে। ওরা না থাকলে সত্যি বাড়িটা একদম খাগা করে, একেবারে ভূতুরে বাড়ি বলে মনে হয় দাদা। তুই চিনে এলি কি করে বলতো? বাপরে বাপ বান্টি, কি ভুতুরে জায়গা রে বাবা। হ্যাঁ হ্যাঁ, এইটা একদম মক্ষম কথা বলেছিস, কিন্তু মানে আমাদের এই গাঁটা না, এই গাঁটা কিন্তু বিখ্যাত, যাকে বলে কিসের জন্য, হ্যাঁ আমি বলছি ভূতের উপদ্রবের জন্য। বান্টি, অগ্নি অগ্নি দেখো না, সবাইকে বাজে ভাবে ইয়ার্কি মারছে আমার সাথে, আমি তো ভীষণ ভূতের ভয় পাচ্ছি। অগ্নি তুমি একটু ওদেরকে কিছু বলো না প্লিজ। বলছিলাম আয়সি, তুমি ভয় পাচ্ছ না তো? চল চল চল। আমি 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 প্রথমেই বলেছিলাম, কি বলেছিলাম? যে ভূত কিন্তু যখন তখন যে কারো ঘর কাট করে মটকে দিতে পারে, বলছিলাম না? সেখানে আমার কিন্তু কোনো চাপ নেই, কেন বলো? আমি তো একদম ঠিক করেই নিয়েছি, যেখান থেকে বেশি জম্পেস থেকে একটা ভূত ধরবো, যেটাকে বাড়িতে নিয়ে গিয়ে আদর যত্ন করে পুষবো। তুই থামবি, একই দেখছিস কিরকম যে তত থমথমে পরিবেশ, আমি ভয় পাচ্ছি। আর তুই এসব অদ্ভুত কথা বলছিস না? তুই ভাই তুই চাপ নিয়ে ফেলছিস কেন? তুই না ভালো মানুষ? ভূতেরা মানে যারা খারাপ ধরনের মানুষ হয় তাদেরকে তো আমরা এই মানুষরা টাইম দিতে পারি না, না কি করব বল? তাদেরকে তেনারা মানে এই ভূতেরা খারাপ। মেঘলা ভালো হচ্ছে না বলে দিচ্ছি, কিন্তু খুব খারাপ হচ্ছে কিন্তু। বাবা, আমি তো খারাপ মানুষের কথা বললাম না? তুমি গায়ে মাখছো কেন রবিদি? এবার এটা শিখছি, ওই ওই রকম টাইপের হয় না এই ঠাকুর ঘরে কে রে? পাথরটা তো রয়েছে, সাবধানে, দেখতে পাচ্ছ দাদা ভাই?